হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের সামনে আরেকটি টিউটোরিয়াল নিয়ে এলাম। এটি বিকম সেম ওয়ান এ টিউটোরিয়াল, বিকম সেম ওয়ান। এটা জেনারেল এবং অনার্স দুটো কোর্সই আছে। এটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টসের ওপরে এই টিউটোরিয়ালটা, ক্যাপিটাল এবং রেভিনিউ এক্সপেন্ডিচার, এই হচ্ছে চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমরা কি দেখব এবং কেনই বা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা? এই চ্যাপ্টারে আমরা দেখব যে একটা আইটেম তোমাকে দিল, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে যে এটা ক্যাপিটাল না রেভিনিউ, ক্যাপিটাল না রেভিনিউ, এর ওপর নির্ভর করছে ট্রিটমেন্টটা। তাহলে আমাকে আগে জানতে হবে যে ক্যাপিটাল আর রেভিনিউ মানে পার্থক্য কী। এক্সপেন্স আর এক্সপেন্ডিচার দুটো শুনতে প্রায় একই লাগে। যদি আমরা ইংরাজিতে নিয়ারেস্ট মিনিং দেখি, আমরা হয়তো নিয়ারেস্ট মিনিং পাবো এক্সপেন্ডিচার আর এক্সপেন্স, কিন্তু অ্যাকাউন্টিংয়ের দিক থেকে একটু পার্থক্য থাকে। সেই পার্থক্যটা কোথায় এবং অ্যাকাউন্টসটাকে আরও ঠিকভাবে সঠিকভাবে কীভাবে করব এবং তার জন্য আমাকে এগুলো জানতে হবে, দেখা যাক, শুরু করি। লেটস স্টার্ট। দেখো, প্রথমেই আমি শুরু করছি কি ডিফারেন্স বিটুইন ক্যাপিটাল এক্সপেন্ডিচার অ্যান্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। এটা 2013 অ্যানালিসিস ছিল, শুনতে একই রকম লাগছে কিন্তু তাও এক নয়। ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে কি? ইট ইজ ফর এ লং পিরিয়ড। ধরো একটা আলমারি কিনলাম অথবা একটা টেবিল কিনলাম, মানলো কি এক টেবিল মানে খরিদ লি, এক টেবিল এক দিন কে লিয়ে নেই আয়, এক সাল কে নিয়ে নেই আয়, বহুত সারা দিন চলেগা এ টেবিল, হাম লোক কাম কর সকতে হ্যায় টেবিল লেকে বহুত সাল তক। যেমন একটা আলমারি কিনলে, আলমারিটা কিন্তু অনেক বছর আমি ব্যবহার করতে পারবো। তাহলে যখন লং পিরিয়ডের জন্য আমি ব্যবহার করব তখন সেটাকে বলবো ক্যাপিটাল এক্সপেন্ডিচার, কিন্তু যখন শর্ট পিরিয়ডের জন্য ব্যবহার করব তখন সেটাকে বলবো রেভিনিউ এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার মানে তো খরচ, ঠিক আছে, এক্সপেন্ডিচার মানে খরচ, কিন্তু খরচটা কীরকম? যে জিনিসটা আমি কিনছি সেটা অনেক দিন ধরে আমি ব্যবহার করব, না এক বছরের মধ্যে শেষ হয়ে যাবে, বা যখনই খরচ করলাম তখনই শেষ হয়ে গেল এর এফেক্টটা, এইগুলো কি দেখার আছে? যেমন ধরো আমি ইলেকট্রিক বিল দিলাম, ইলেকট্রিক বিলের টাকা দিলাম, ঠিক আছে। এই যে ইলেকট্রিক বিলের পেমেন্ট যখনই দিলাম, মানে কি আমি ব্যবহার করেছি তার জন্য আমি পেমেন্টটা দিলাম, তার মানে হয়ে গেল, শেষ, এর আর এফেক্ট নেই। কিন্তু যখন আমি একটা বাড়ি করব, বিল্ডিং বানাবো, একটা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কিনব, খরচ হচ্ছে কিন্তু অনেক দিন ধরেই এফেক্টটা পাবো। দু নম্বর কি, ইট ডাজ নট এফেক্ট ইনকাম। এটা ইনকামকে কিন্তু এফেক্ট করবে না, ঠিক আছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর ইট রিডিউসেস ইনকাম, মানে কি, ধরো আমি প্রত্যেক মাসে একটা আয় করছি, আয় থেকে যে খরচগুলো আমাকে বেয়ার করতে হচ্ছে, যেমন ধরো হাউস হোল্ড এক্সপেন্সেস, বাড়িতে যদি কিছু কিনতে হয়, বাজার খরচা, সবগুলো ইনকাম থেকে চলে যাচ্ছে। কিন্তু ইনকাম থেকে আমি অল্প অল্প করে জমি একটা ফান্ড বানালাম, সেই ফান্ডটাকে খরচ করলাম, তার জন্য ইনকামের উপর তেমন এফেক্ট পড়ল না। তিন নম্বর দেখো, ইট ইজ ট্রিটেড ইন ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা আসবে, এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ তোমাদের ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট আছে। চার নম্বর দেখো, ইট ইনফ্লুয়েন্সেস ফিউচার প্রফিট অনলি। ভবিষ্যতে কত টাকা আমার আয় হবে সেই আয়টাকে বাড়াতে সাহায্য করে এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার। সাপোজ মনে করো তুমি একটা মেশিনারি কিনবে, যেই মেশিনারি কিনবে কী হবে, মেশিনটা তো প্রোডাকশন করবে মেশিন দিয়ে, সেই প্রোডাকশনটা কিন্তু যত বেশি হবে তোমার প্রফিট তত বেশি হবে, তার ফলে কি ভবিষ্যৎ প্রফিটটাকে কিন্তু এ ইনফ্লুয়েন্স করছে। কিন্তু
এখানে কারেন্ট ইয়ার্স প্রফিটটাকে ইনফ্লুয়েন্স করে, ভবিষ্যৎটাকে কিন্তু কখনো ইনফ্লুয়েন্স করে না। 5 নম্বর, দেখো, ইট ইজ নন রেকারিং অ্যান্ড ইরেগুলার। নন রেকারিং কথাটা তোমরা কোথায় পেয়েছিলে? কনসাইনমেন্টে। নন রেকারিং মানে বারবার আসে না, নট রিপিটেড। ধরো তুমি একটা টেবিল কিনলে, সেই টেবিলটা কিন্তু বারবার কিনবে না। কিন্তু উল্টো দিকে যদি আমি দেখি রেভিনিউ এক্সপেন্ডিচার, এটা রেকারিং, মানে ইলেকট্রিক বিল, আমি এক্ষুনি বলেছিলাম না, ইলেকট্রিক বিলটা কিন্তু প্রত্যেক মাসে দিতে হবে, তাই না? ইলেকট্রিক বিলটা, বাজার খরচ কিন্তু প্রত্যেক মাসে দিতে হবে, প্রতিদিনই করতে হবে তোমাকে। তাহলে বারবার রেকারিং মানে বারবার আসছে, রিপিটেড। 6 নম্বর, দেখো, ইট হ্যাজ আ রিয়েল এক্সিস্টেন্স। ক্যাপিটাল এক্সপেন্ডিচার যখনই তুমি করবে, একটা আলমারি কিনলে, একটা বাড়ি বানালে, একটা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কিনলে, তার একটা রিয়েল এক্সিস্টেন্স আছে, তুমি দেখাতে পারবে যে এর পেছনে আমি এত খরচ করেছি। কিন্তু রেভিনিউ এক্সপেন্ডিচার কিন্তু তুমি দেখাতে পারবে না। এটা যেহেতু সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাচ্ছে, ধরো ইলেকট্রিক বিল দিলে, বাসে করে কলেজে এলে, বাসের ভাড়া দিলে, এইগুলো হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার, তুমি সাথে করে দেখাতে পারবে না। 7 নম্বর, ইট ইজ দি আউটফ্লো অফ মানি টু অ্যাকোয়ার ফিক্সড অ্যাসেট অফ এ বিজনেস। বিজনেসের ফিক্সড অ্যাসেট কেনার জন্যই এই ধরনের খরচ করা হয়, কিন্তু এখানে কি করা হচ্ছে, এটা হচ্ছে রানিং, অর্থাৎ আউটফ্লো অফ মানি, আগেরটার মতনই আউটফ্লো অফ মানি, মানে মানি তোমার থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু তোমার এই ক্যাপিটাল অ্যাসেটগুলোকে মেনটেন করার জন্য খরচ করতে হচ্ছে, ঠিক আছে, অথবা ডেইলি রানিং এক্সপেন্সেস। তাহলে এই দুটো ভালোভাবে বুঝলে, আমি বারবার বলবো তোমাদের, এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার আর রেভিনিউ এক্সপেন্ডিচারটা খুব ভালো করে বুঝবে, আশা করি বুঝতে পেরেছো। আমি আবার একটু শর্ট করে বলি, ক্যাপিটাল এক্সপেন্ডিচার কিন্তু হচ্ছে নন রেকারিং, বারবার হয় না, আর এটা কিন্তু বারবার হয়, রেভিনিউ এক্সপেন্ডিচার। ক্যাপিটাল এক্সপেন্ডিচার ভবিষ্যতে অনেক ফল পাওয়া যায়, আর এটা শর্ট পিরিয়ড, অর্থাৎ 1 বছরের মধ্যে শেষ হয়ে যায়, আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার ব্যালেন্স শিটে আসে, আর এটা ব্যালেন্স শিটে আসে না, এটা ট্রেডিংয়ে আসে আর পিএলে আসে। মোটামুটি এইগুলো হচ্ছে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য। এবার চলে আসি 2 নম্বরে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার রেভিনিউ এক্সপেন্ডিচার। দেখো এখানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার রেভিনিউ এক্সপেন্ডিচার আমি পেয়ে গেছি কিন্তু, তাই না? ও, এখানে তুমি ক্যাপিটাল রিসিট করো, ক্যাপিটাল রিসিট আর রেভিনিউ রিসিট। আমি এক্সপেন্ডিচারটা পেলাম মানে খরচ, এইবার দেখব আয়, রিসিট মানে আয়, আয়টা দেখব। দেখো ক্যাপিটাল রিসিট মানে কি, ইট ইজ ফর এ লং পিরিয়ড, ওই একই জিনিস আগের মতনই, শর্ট পিরিয়ড। 2 নম্বর হচ্ছে ইট ইজ ওয়ান টাইম অ্যান্ড ইরেগুলার। এইবার দেখো এটা সে আগের মতো নন রেকারিং যেমন হয়েছিল, এটা ওয়ান টাইম আসছে, আর এটা বারবার যে ধরনের রিসিট পাচ্ছি, রেভিনিউ পাচ্ছি, সেটা হচ্ছে তোমার রেভিনিউ রিসিট। ইট ইজ ট্রিটেড ইন ব্যালেন্স শিট, আগের মতনই, এটা ব্যালেন্স শিটে আসছে না, ট্রেডিং আর পিএলে চলে যাচ্ছে। 4 নম্বর, ইট ইজ নট ট্রিটেড ইন পিএল অ্যাকাউন্ট, ঠিক আছে, কিন্তু এটা পিএলে আসছে। 5 নম্বর হচ্ছে ইট রেজাল্টস ইন আইদার রিডিউসেস ভ্যালু অফ অ্যাসেটস অ্যান্ড ইনক্রিজ লাইবিলিটিস। ক্যাপিটাল রিসিট মানে হচ্ছে তোমার অ্যাসেটের ভ্যালু কমিয়ে দেয় আর লাইবিলিটি ভ্যালু বাড়িয়ে দেয়। আর এখানে কি হচ্ছে, নাইদার রিডাকশন মানে কোনো এফেক্টই আসছে না, অ্যাসেট এবং লাইবিলিটির ওপর কোনো এফেক্টই আনছে না, কিন্তু এখানে কিন্তু আসছে। আর 6 নম্বর, দেখো, ইট ক্যান নট বি ইউজ টু ক্রিয়েট এ রিজার্ভ ফান্ড। রিজার্ভ ফান্ড তৈরি করার জন্য ক্যাপিটাল রিসিট কিন্তু তুমি কাজে লাগাতে পারবে না। আর এখানে কি বলছে, আফটার ডিডাক্টিং রেভিনিউ এক্সপেন্সেস ইট ক্যান বি ইউজড টু ক্রিয়েট রিজার্ভ ফান্ড। দেখো এই ক্রিয়েট রিজার্ভ ফান্ড আর ক্যান নট ক্রিয়েট, ক্যান নট ক্রিয়েট এ রিজার্ভ ফান্ড, ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবে। রেভিনিউ রিসিট আর
ক্যাপিটাল ডিস্ট্রিক্টের মধ্যে পার্থক্য। এইবার চলে আসি আরেকটি পার্থক্য, ভেরি ইম্পর্টেন্ট, এগুলো ভালোভাবে বুঝে নেবে। ডেফার্ড এক্সপেন্সেস আর প্রিপেইড। দেখো, তোমাকে যদি এরম দেয় শুধু ডেফার্ড এক্সপেন্সেস কাকে বলে, তুমি এইটা বলে দিতে পারবে, হয়ে গেল। যদি প্রিপেইড বলে তাহলে এইটা বলে দেবে, হয়ে গেল। অথবা দুটোর মধ্যে পার্থক্য। ডেফার্ড কি? ইট ইজ ডিমড টু বি অ্যান আনএক্সপায়ার্ড কস্ট। আনএক্সপায়ার্ড মানে কি? আনএক্সপায়ার্ড মানে হচ্ছে প্রিপেইড। ডিমড টু বি অ্যান আনএক্সপায়ার্ড মানে প্রিপেইড, প্রিপেইডের মতন। আর ইট ইজ অ্যান আনএক্সপায়ার্ড এক্সপেন্স, এটা পুরোপুরি প্রিপেইড মানে আগে খরচ করে দিয়েছো। ধরো তুমি কাউকে রেন্ট দেবে, ভাড়া দেবে, ভাড়াটা তুমি কি করলে, অ্যাডভান্স ভাড়া দিয়ে দিলে, অ্যাডভান্স পেইড, ঠিক আছে, ভাড়া পে করেছ, তখন এইটাকে বলবো আমি প্রিপেইড, প্রিপেইড রেন্ট, তাই না? আর এটা কি ডিমড বলেছে, মানে মনে করা হলো। এটা কীরকম? ডেফার্ড মানেই হচ্ছে ধরো অনেক টাকা ভাড়া হয়ে গেছে, সেই ভাড়া দিতে পারছে না, তখন কি হবে, আস্তে আস্তে করে ভাড়াটা দেবে এবং বেশ অনেক মাস ধরে দেবে, তখন সেটাকে আমরা বলবো ডেফার্ড এক্সপেন্সেস। দু নম্বর দেখো, ইট লিডস টু ডেফারিং দি রেজাল্ট অব রেভিনিউ এক্সপেন্সেস। এই ডেফারিং মানে হচ্ছে অনেক দিন টেনে নিয়ে যাওয়া। ইট ইজ নট ক্যারিড ফরওয়ার্ড, এটা কিন্তু ক্যারিড ফরওয়ার্ড হয় না, মানে ওই বছরের মধ্যে হলো অথবা মানে খুব অল্প দিনের জন্য হলো, সেইটা হচ্ছে প্রিপেড এক্সপেন্সেস। আর এটা কিন্তু অনেক দিন ধরের জন্য নিয়ে যাচ্ছে। ধরো আমি একটা বড় একটা অ্যাসেট কিনলাম, সেই অ্যাসেটটার দাম মনে করলাম 1,00,000 টাকা, আমি মনে করলাম, সে কি করলো, 10,000 টাকা এই বছর দিল, তারপরের বছর 50,000 টাকা দিল, তারপরের বছর বাকি টাকাটা দিল 40,000 টাকা। তাহলে এইভাবে চলছে, অনেক দিন জুড়ে হচ্ছে, তখন এই এটাকে বলবো ডেফার্ড এক্সপেন্সেস। তিন নম্বর দেখো, দি এক্সপায়ার্ড পোর্শন অফ দি কস্ট ইজ ডেবিটেড টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এক্সপায়ার্ড পোর্শন মানে যে খরচটা তুমি দিয়ে দিয়েছো সেটা পিএলে যাবে, আর যেটা আনএক্সপায়ার্ড মানে এখনও দিতে পারোনি, এই যে আমি বললাম 1,00,000 টাকা, তার মধ্যে তুমি কি করলে, 10,000 টাকা দিয়ে দিলে, তাহলে বাকিটা থাকলো কি, বাকিটা থাকলো 90,000 বাকি থাকলো, বাকি রেস্ট, ঠিক আছে। এইবার এর মধ্যে তুমি কি দিলে, 50,000 টাকা দিলে, আবার বাকি থাকলো তোমার 40,000 টাকা, তাই তো, এইবার এই মাসে দিয়ে দিলে, হয়ে গেল। এইভাবে ডেফার চলছে। তাহলে এই যে এখানে 10,000 টাকা দিলাম, আমি কালারটা চেঞ্জ করি, এই যে 10,000 টাকা দিলাম এবং বাকি থাকলো যে 90,000 টাকা, তার মানে কি 10,000 টাকাটা আসবে পিএলে, 10,000 টাকা আসবে পিএলে, আর 90,000 টাকা যাবে তোমার ব্যালেন্স শিটে, ঠিক আছে, ক্যারিড ওভার টু দি অ্যাসেট সাইড অফ দি ব্যালেন্স শিট, ক্লিয়ার। আর এখানে কিন্তু সেই রকম কিছু নেই, ইট ইজ প্লেসড অন দি অ্যাসেট সাইড অফ দি ব্যালেন্স শিট অনলি। এখানে যেমন দুটো ভাগ হয়ে গেল, এখানে কিন্তু সেরকম ভাগ হওয়ার কিছু নেই, নো ডিভিশন, নো ডিভিশন, ঠিক আছে, বুঝতে পেরেছ? আবার বলছি, ডেফার্ড এক্সপেন্সেস হলেই কিন্তু পুরো টাকাটা একসাথে দেওয়া যায় না, কিছু কিছু করে দেওয়া হচ্ছে, কারণ আমার কাছে টাকা নেই, সেই ধরনের। সেই জন্য যখন এইরকম কন্ডিশন হবে, যেটা দিলাম সেইটাকে বলা হয় এক্সপায়ার্ড পোর্শন, সেটা পিএলএ নিতে হচ্ছে ডেবিটে, যে খরচ ডেবিটে হচ্ছে, আর যেটা দিতে পারিনি সেইটা অ্যাসেটে চলে যায় ব্যালেন্স শিটে। আর এখানে কিন্তু সেই রকম দুটো ভাগ আসছে না, পুরোটাই দিয়ে দিয়েছি, প্রিপেইড আগে দিয়ে দিয়েছি, এবং এর জন্য হচ্ছে সবসময় ব্যালেন্স শিটে অ্যাসেটে আসে। এইবার চলে আসি নোট। নোট কি বলছে দেখো, দুবার এসছে, ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার কাকে বলবো, হ্যাঁ, শর্ট নোট। দেখো, ₹20,000 স্পেন্ট ফর অ্যাডভার্টাইজিং দি ইন্ট্রোডাকশন অফ নিউ প্রোডাক্ট ইন দি মার্কেট, অ্যাডভার্টাইজিং ফর দি ইন্ট্রোডাকশন অফ নিউ প্রোডাক্ট ইন দি মার্কেট, দি বেনিফিটস অফ হুইচ উড বি এফেক্টিভ ফর 4 years। দেখতে পাচ্ছ, আমরা যে অ্যাডভার্টাইজমেন্টের জন্য খরচ করি, ধরো 20,000 টাকা খরচ করলাম, সেটা কিন্তু এক বছরের জন্য না,
চার বছরের জন্য সেই এফেক্টটা পাবো, ঠিক আছে? চার বছরের জন্য এফেক্টটা পাবো, 20,000 স্পেন্ড ফর অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে এইটাকে বলবো ডেফার্ড। দু নম্বর দেখো, অ্যামাউন্ট স্পেন্ড ফর ড্রাইভিং লাইসেন্স ফর 5 ইয়ার্স। এই যে 5 বছরের যে ড্রাইভিং লাইসেন্স, আমি মনে করলাম, সাপোজ মনে করো যে 500 টাকা তোমাকে ড্রাইভিং লাইসেন্সের জন্য দিতে হয়েছে, কিন্তু ড্রাইভিং লাইসেন্স কত বছরের হয়? 5 বছরের। তাহলে 5 বছরের জন্য আমি কিন্তু এর এফেক্টটা পাবো, তাই না? আমি আগেই দেখালাম যেরকম 20,000 টাকা খরচ করেছি, কিন্তু এফেক্টটা 4 বছরের জন্য আমি মনে করলাম পেলাম। আর এখানে আমরা জানি যে 5 বছরের জন্য ড্রাইভিং লাইসেন্স থাকে, তারপরে এক্সপায়ার করে যায়, আবার রিনিউ করাতে হয়। তাহলে এই 500 টাকা খরচ করে কিন্তু আমি 5 বছর ব্যবহার করতে পারছি। এইটাকে বলবো ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচারের উদাহরণ। 3 নম্বর দেখো, কস্ট অফ পেন্টিং এ মোটর কার, ঠিক আছে, ফর বিজনেস পারপাস, মনে রাখতে হবে। তাহলে মোটর কার রং করা হলো 1,000 টাকায়, তাহলে সেই মোটর কারটা ভালো থাকবে এবং বেশ কিছু বছর থাকবে, তার জন্য এটাকে ডেফার রেভিনিউ এক্সপেন্ডিচার করব। কিন্তু মনে রাখতে হবে এটা বিজনেস পারপাসে হওয়া চাই, পার্সোনাল পারপাস হলে হবে না। 4 নম্বর, কস্ট অফ ডিসম্যান্টলিং অ্যান্ড রিমুভিং প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি রিমুভ করছি, তার জন্য। 5 নম্বর, ডিসকাউন্ট অ্যালাউড ফর ইস্যু অফ ডিভেঞ্চার, ডিভেঞ্চার ইস্যু করছি, তার জন্য ডিসকাউন্ট অ্যালাউ করছি, ওটাও ডেফার্ড। 6 নম্বর হচ্ছে ডেভেলপমেন্ট এক্সপেন্সেস, 7 নম্বর হচ্ছে প্রিলিমিনারি এক্সপেন্সেস, 8 নম্বর হচ্ছে লয়ার্স ফিজ, হ্যাঁ, ফর ড্রাফটিং অ্যান এগ্রিমেন্ট অফ লিজ ফর অ্যান ইমুভেবল প্রপার্টি। ইমুভেবল প্রপার্টি মানে কি? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায় না। তাহলে এইগুলো হচ্ছে উদাহরণ ডেফার রেভিনিউ এক্সপেন্ডিচার। এইবার চলে আসছে ডেফিনেশন। সার্টিন এক্সপেন্ডিচার অফ রেভিনিউ নেচার স্প্রেড ওভার এ নাম্বার অফ ইয়ার্স, এই যে স্প্রেড ওভার এ নাম্বার অফ ইয়ার্স, এইটা মনে রাখবে, অ্যান্ড ইজ ক্যারিড ফরওয়ার্ড, ঠিক আছে? ওয়েন রেভিনিউ এক্সপেন্ডিচার ইজ সাবসিকোয়েন্টলি হেভি অ্যামাউন্ট অ্যান্ড ইটস বেনিফিট ইজ এক্সপেক্টেড টু এক্সটেন্ড বিয়ন্ড ওয়ান অ্যাকাউন্টিং পিরিয়ড, ঠিক আছে? মনে রাখতে হয় বেনিফিটটা কিন্তু একটা বছরের জন্য হচ্ছে না, পরের আরও কয়েকটা বছরকে কেন্দ্র করে হচ্ছে। এ পোর্শন অফ দি এক্সপেন্ডিচার ইজ ক্যারিড ফরওয়ার্ড টু সাবসিকোয়েন্ট অ্যাকাউন্টিং পিরিয়ড, কোনো একটা বিশেষ অ্যাকাউন্টিং পিরিয়ডকে কেন্দ্র করে হচ্ছে না, যখন আগামী আরও কয়েকটি অ্যাকাউন্টিং পিরিয়ডকে জড়িয়ে নিচ্ছে, তখন সেই যে ধরনের যে খরচ আমরা করি, সেই খরচকে বলি আমরা ডেফার রেভিনিউ এক্সপেন্ডিচার। সাচ পোর্শন ইজ কল্ড ডেফার রেভিনিউ এক্সপেন্ডিচার, ঠিক আছে? বারবার বলছি, এখানে অনেকগুলো পয়েন্ট আমরা পেলাম। তার মধ্যে দেখো, 1 নম্বর পয়েন্ট পেলাম স্প্রেড ওভার, ঠিক আছে? আর একটা তোমার ফিনান্সিয়াল ইয়ার নয়, অনেকগুলো ফিনান্সিয়াল ইয়ার পরে সাবসিকোয়েন্ট অ্যাকাউন্টিং পিরিয়ড পেলাম, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার চলে আসি 4 নম্বর কোশ্চেন, ডিফারেন্স বিটুইন এক্সপেন্সেস অ্যান্ড এক্সপেন্ডিচার। দেখো, আমি আগেও বলেছি, এখনও বলছি, যদি ইংরাজি ডিকশনারি দেখো তাহলে দেখবে এই দুটো কিন্তু নিয়ারেস্ট মিনিং, কিন্তু অ্যাকচুয়ালি নিয়ারেস্ট মিনিং নয়, অ্যাকাউন্টিং ভাষায় কিন্তু দুটো আলাদা। এক্সপেন্সেস মানে কি? ইট ইজ ইনকার্ড টু আর্ন রেভিনিউ। রেভিনিউ মানে কিছু আয় করার জন্য যে খরচ করা হয়, সেটাকে আমরা এক্সপেন্সেস বলে থাকি। আর এক্সপেন্ডিচার, ইট ইজ অ্যান আউটলে ফর অ্যাকুইজিশন অফ সাম অ্যাসেটস অর ফর ডিরাইভিং সাম লং টার্ম বেনিফিট। আমি লং টার্ম বেনিফিট, ধরো একটা পরিকল্পনা করছি বেড়াতে যাওয়ার অনেক দিন ধরে, তার লং টার্ম বেনিফিট, অথবা কোনো একটা অ্যাসেট কিনছি, অ্যাকুইজিশন অফ অ্যাসেট, তার জন্য যে খরচ করতে হচ্ছে সেটাকে বলা হয় এক্সপেন্ডিচার। কিন্তু রেভিনিউ কিন্তু উপার্জন করার জন্য নয়, কিন্তু আর উপার্জন করার জন্য হলে তাহলে এগুলো এক্সপেন্সেস বলা হয়। 2 নম্বর দেখো, ইট অকার্স ওয়েন অ্যাসেটস আর কনজিউমড, যখন অ্যাসেট এবং লায়াবিলিটি হচ্ছে আর অ্যাসেটগুলোকে আমরা গ্রহণ করছি, তখন যে রেভিনিউ আর্ন করার জন্য যে খরচ করা হচ্ছে তাকে এক্সপেন্সেস বলা হয়। আর ইট ইজ ইনকার্ড হোয়েন প্রাইস ইজ পেইড অর পেয়েবল ফর অ্যাকুইজিশন অফ অ্যাসেট, ওই একই জিনিস, অ্যাকুইজিশন অফ অ্যাসেট। আর 3 নম্বর হচ্ছে ফ্লো কনসেপ্ট, হ্যাঁ, আর এটা ফ্লো কনসেপ্ট নয়, মানে ফ্লো কনসেপ্ট মানে চলে যাচ্ছে এবং বারবার হচ্ছে, এটা তা নয়। 1 টাইম হচ্ছে অথবা 2 টাইম, খুব কম সংখ্যক হচ্ছে। তুমি একবার একটা বিলিয়ার্ড টেবিল কিনলে বারবার তো কিনবে না,
ওটা খারাপ হয়ে গেলে তারপরে আবার কিনবে, তার জন্য এটাকে বলবো এক্সপেন্ডিচার। এক্সপেন্স মানে হচ্ছে ছোট যে খরচগুলো, এটাও হতে পারে ছোট খরচগুলোকে এক্সপেন্সেস বলবো। আর হচ্ছে ফ্লো কনসেপ্ট, মানে অনবরত হচ্ছে, আর প্রফিট আর্ন করার জন্য, রেভিনিউ আর্ন করার জন্য যে যখন আমরা ইনকার করি কস্ট ইনকার্ড, তখন সেটাকে বলে এক্সপেন্সেস। এবার দেখো পরীক্ষায় আসছে কয়েকটা উদাহরণ, অর্থাৎ কোনটা রেভিনিউ কোনটা এক্সপেন্সের মধ্যে যাবে সেটা বলতে হবে তোমাকে, কোনটা এক্সপেন্ডিচার কোনটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার আর রেভিনিউ এক্সপেন্ডিচার কোনটা তোমাকে বলতে হবে, ঠিক আছে। প্রথম হচ্ছে দেখো, 50,000 টাকা স্পেন্ড টুয়ার্ডস অ্যাডিশন অফ মেশিনারি। মেশিনারি অ্যাডিশন হচ্ছে, তার মানে কি মেশিনারির মধ্যে ঢুকছে, সেটা লং টার্ম দেবে তোমাকে, তার মানে এটা হচ্ছে ক্যাপিটাল, তাই না? ক্যাপিটাল দেখো আমি নিচে লিখে দিয়েছি, এই ট্যাক্স ওভার এ নাম্বার অফ ইয়ার, নন রেকারিং, বারবার হচ্ছে না একবারই হচ্ছে, আর রেভিনিউ আর্নিং ক্যাপাসিটি বাড়াচ্ছে। দু নম্বর দেখো, সেকেন্ড হ্যান্ড মোটর কার পাচ্ছে, সেকেন্ড হ্যান্ড মোটর কার ওই একই জিনিস, একবারই কিনবে, 2 লাখ টাকার, অ্যামাউন্টও বেশি, স্পেন 20,000 ফর রিপেয়ার্স, কিন্তু তার মানে ওটা কিন্তু এর মধ্যেই ঢুকে যাবে, অর্থাৎ 2,20,000। আমরা ডেপ্রিসিয়েশন করার সময় দেখেছি 2,20,000, তাহলে এটাও ক্যাপিটাল এক্সপেন্ডিচার, তাই না? এটা ওয়ান টাইম হচ্ছে, আর 100 বারে নাম্বার অফ ইয়ার ইনক্রিজ রেভিনিউ। হ্যাঁ, যদি বিজনেস হয়, বিজনেস পারপাসে কাজে লাগছে, আমার ইনক্রিজ করছে রেভিনিউ। তিন নম্বর দেখো, 10,000 স্পেন্ড ফর হোয়াইট ওয়াশিং অফ এ ফ্যাক্টরি বিল্ডিং। হোয়াইট ওয়াশ, হোয়াইট ওয়াশ মানে কি রং কিন্তু বারবার করতে হবে তোমাকে, একবার করলে হবে না, তাহলে এটাকে রেভিনিউ বলবো। দেখো, এই ট্যাক্স ওভার এ নাম্বার অফ ইয়ার্স রেকারিং আর মেনটেনিং অ্যান এক্সিস্টিং ক্যাপিটাল অ্যাসেট। ক্যাপিটাল অ্যাসেট মানে হচ্ছে এই বিল্ডিংটা রক্ষা করার জন্য যে খরচ করা হচ্ছে। আর চার নম্বর, ক্যারেজ অব এত স্পেন্ড অন মেশিনারি, স্পেন্ড অন মেশিনারি পারচেজ অ্যান্ড ইনস্টল, ঠিক আছে। ক্যারেজ মানে ভাড়া দেওয়া হয়েছে, এটাও রেভিনিউ। ও না, এটা রেভিনিউ হবে না, কেন হচ্ছে মেশিনারি পারচেস করা হয়েছে, তার জন্য মেশিনারিটাকে নিয়ে আসা হয়েছে, ক্যারেজ ইনওয়ার্ড, মেশিনারিটাকে নিয়ে আসা হয়েছে তার জন্য। আমরা ডেপ্রিসিয়েশনের সময় কী করেছিলাম, যে কস্ট প্লাস হচ্ছে ক্যারেজ ইনওয়ার্ড, ক্যারেজ প্লাস ইনস্টলেশন, তাই না? অর্থাৎ মেশিনের সাথে যোগ হয়ে যাচ্ছে, এটা যোগ হয়ে যাচ্ছে, তাই এটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, মনে রাখবে। কিন্তু হঠাৎ করে শুনলে মনে হবে যে ওটা রেভিনিউ। আচ্ছা, এইবার পরের আরেকটা অঙ্ক আছে, এই অঙ্ক দেখো কি বলছে, 220 টাকা পেইড অন দি ইরেকশন অফ নিউ মেশিন। আবার নতুন মেশিন তৈরি করার জন্য এত টাকা খরচ হয়েছে, অ্যামাউন্টটা কম কিন্তু মেশিনের সাথে যুক্ত রয়েছে, তাহলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। রিপেয়ার্স অফ স্টুডেন্ট কমন রুম, কমন রুমটা কিন্তু রিপেয়ার করতে হবে, তাহলে এটা কিন্তু বারবার করতে হবে, যেমন যদি রং করতে হয়, হ্যাঁ, ছোটোখাটো রিপেয়ার, তাহলে এটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার। এটা পরীক্ষা এসেছিল একবার। তারপর দেখো 6 নম্বরে, উড ইউ কনসিডার দি ফলোয়িং আইটেম চার্জেবল টু ক্যাপিটাল এক্সপেন্ডিচার রেভিনিউ, কোনটাই যাবে, অ্যাক্রুড ডিভিডেন্ড, মানে ডিভিডেন্ড পাওয়া গেছে বা পাওয়া যাবে, ইন্টারেস্ট ইনক্লুডেড ইন দি কস্ট প্রাইস অফ দি ইনভেস্টমেন্ট, ঠিক আছে, এটা কিন্তু ক্যাপিটাল নেচারে। এবং রেভিনিউ ডিভিডেন্ডটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার, আমি কালারটা চেঞ্জ করি, দুটো পার্ট ঢুকে আছে, এটা হচ্ছে অ্যাক্রুড ডিভিডেন্ড অথবা ইন্টারেস্ট ইনক্লুডেড ইন দি কস্ট প্রাইস অফ অ্যান ইনভেস্টমেন্ট। তাহলে অ্যাক্রুড ডিভিডেন্ড অর ইন্টারেস্ট, ইট ইজ রেভিনিউ এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার অ্যান্ড ব্যালেন্স, অ্যান্ড ব্যালেন্স ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ঠিক আছে। অ্যাক্রুড ডিভিডেন্ড আর ইন্টারেস্ট ইনক্লুডেড ইন দি কস্ট, এটা হচ্ছে তোমার রেভিনিউ এক্সপেন্ডিচার, আর ব্যালেন্স বলছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আচ্ছা, তারপর দেখো লয়ার্স ফিস, লয়ার ফিস কি, ড্রাফটিং অ্যান এগ্রিমেন্ট অফ লিজ, এই লিজ কথাটা আছে, লিজ কিন্তু এক বছরের জন্য হয় না, অনেক বছরের জন্য হয়, তাই এটাকে ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার বলা হয়, ঠিক আছে। আর লাস্ট আইটেম আমাদের, মেনশন টু ফিচার্স অর এক্সপেন্সেস,
এক্সপ্রেন্সের দুটো ব্যবহার বলো, ফিচার্স বৈশিষ্ট্য বলো, একটা ফ্লো কনসেপ্ট আর একটা কনজাম্পশন অর ইউজ অফ গুডস আর সার্ভিসেস ফর আর্নিং রেভিনিউ, এটা কিন্তু আমরা আগে পেয়েছি। তাহলে তোমরা সবাই বুঝতে পারলে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার অথবা এক্সপেন্সেস আর ইনকামের মধ্যে পার্থক্য কী, এটা কিন্তু খুব ভালোভাবে করবে, কারণ কি এইটা কিন্তু প্রতিটা চ্যাপ্টারের সাথে জড়িয়ে আছে। থ্যাংক ইউ। যদি তোমাদের আরও কিছু জানার থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।